হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্যাশন অফ লাইফ। আশা করি সকলে বেশ ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে মনোহারা রেসিপি শেয়ার করব। মনোহারা চিনিরও হয় গুড়েরও হয়। তো আজ আমি তোমাদের সাথে খেজুর গুড়ের মনোহারা রেসিপি শেয়ার করব। তো যেটা ফার্স্ট আমাদের লাগবে মনোহারা বানাবার জন্য, ছানা। তো ছানা কীভাবে কাটি বাড়িতে, সে তার ভিডিও অনেক আছে আমার চ্যানেলে। আমি রসগোল্লার ভিডিও তোমরা দেখতে পারো। দুধটাকে ভালো করে ফুটিয়ে তার মধ্যে ভিনেগার দিয়ে আমি ছানা বানাই, আর তারপরে সেটাকে একটা কটন ক্লথের মধ্যে কিছুক্ষণ হ্যাং করে রেখে দিয়ে তারপরে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে, যাতে ছানার মধ্যে একটুও দানা দানা না থাকে। ছানাটা খুব স্মুথ হতে হবে বেসিক্যালি, তার ফলে মিষ্টিটা খুব ভালো হয় বানানো, সে রসগোল্লাই হোক বা অন্য কোনো মিষ্টি। তো যেহেতু আমি খেজুর গুড়ের মনোহারা বানাবো, তাই ছানাটার সাথে আমি খেজুর গুড়ই মেশাবো। তো আমার কাছে এরকম পাটালি গুড় আছে, তো যেটাকে আমি একটু মানে মিহি করে কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে খেজুর গুড়টার সাথে মিশিয়ে তারপরে কড়ায় চাপাবো। তো তোমাদের কাছে যদি এমনি নলেন গুড় থাকে, লিকুইড গুড় থাকে, তো সেটাও এভাবে ছানার সাথে একইভাবে মিশিয়ে নিয়ে সন্দেশটা বানাতে পারবে। তো মনোহারা চিনিরও হয়, সেক্ষেত্রে এই মিষ্টিটা ছানাটার সাথে চিনি মিক্স করে বানাতে হবে। আর এখন যেহেতু শীতকাল চলছে, শীতকালে খেজুর গুড়ের সন্দেশ খেতে খুব ভালো লাগে, তো আমি সেই জন্য খেজুর গুড়ের বানাচ্ছি। তো জাস্ট এভাবে ছানাটার সাথে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেখে নিচ্ছি হাতে করে। আর ছানাটা বেসিক্যালি খুব সফট থাকতে হবে, একদম শুকনো ড্রাই হয়ে গেলে মিষ্টি ভালো হবে না। তো বেশিক্ষণ হ্যাং করে রাখার দরকার নেই, যার জন্য মোটামুটি 1 আওয়ার হ্যাং করে রেখে তারপরে ছানাটাকে ভালো করে মেখে নিলেই ছানাটা খুব সফট থাকবে। তো হয়ে গেছে ছানাটা মাখানো। এবার একটা ননস্টিকি প্যানে 1 চামচ মতো ঘি দিলাম, আর এরপর আমি ছানাটা পোটের মধ্যে দিয়ে মিষ্টিটা বানাবো। তো ঘিটা মোটামুটি গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম গুড় আর ছানা মাখাটা। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে খুব কম আঁচে এটাকে কন্টিনিউয়াস নেড়ে নেড়ে সন্দেশটা বানাতে হবে। আঁচ মোটেই মানে গ্যাসটা মোটেই বাড়ানো চলবে না, মিডিয়ামের থেকেও একটু কম মানে ফ্লেমে রাখতে হবে, আর তারপর এটাকে কন্টিনিউয়াস এরকম নাড়তে হবে। আর গ্যাসটা বেশি হয়ে গেলে ছানাটা পুড়ে যেতে পারে বা গুড়টাও পুড়ে যেতে পারে, তো সেক্ষেত্রে সেজন্য এটা খুব মাথায় রাখতে হবে যেটাকে একদম গ্যাসটা বাড়ানো চলবে না, খুব কম আছে এটাকে এভাবে কন্টিনিউয়াস নেড়ে আর এভাবে স্ম্যাশ করার মতো করে স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়ে নেড়ে এটাকে একদম সফট একটা ছানার মিষ্টি বানাতে হবে। তো এটা করতে মোটামুটি 10 থেকে 15 মিনিটস মতো লাগবে। এই যে দেখো এরকম জাস্ট হয়ে গেছে। আর এটা বানাতে বানাতে যদি মনে হয় যে ছানাটা মানে মিষ্টিটা মিষ্টি কম হয়েছে, তো আর একটু গুড় অ্যাড করা যেতে পারে। তো আমারটা মোটামুটি ঠিকঠাকই হয়েছিল। তো হয়ে গেছে এটা, আর এবার এটা একটা প্লেটে তুলে নেব। প্লেটে তুলে এটা কিছুক্ষণ রেখে দেবো পাশে, একটু ঠান্ডা হতে হবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা এটা এটা থেকে গোল গোল করে মিষ্টিগুলো বানাবো, যেমন কাঁচাগোলার সন্দেশ হয় এক্স্যাক্টলি সেরকম গোল গোল করে বানিয়ে নেবো। তো এরকম মোটামুটি যতগুলো হবে এই সাইজের গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নেবো। আর নেক্সট যেটা করব, এই যে সবগুলো রেডি হয়ে গেছে আমার, বেশ অনেকগুলোই হয়েছে। আর এবার মনোহারার আউটসাইডটার জন্য একটা খেজুর গুড়ের থিক কোটিং বানাতে হবে। তো যেটা জন্য মেনলি খেজুর গুড়, আর যদি লিকুইড থাকে তো ভালো, আদারওয়াইজ এরকম পাটালিটাকেই জলে গুলে তারপর সেটাকে আস্তে আস্তে ফুটিয়ে ফুটিয়ে থিক করতে হবে। তো থিকনেসটা এমন হবে যাতে ওটা ওই সন্দেশটার উপরে দিলে ওটার উপরে একটা কোটিং সৃষ্টি করে, খুব পাতলা হলে চলবে না আর একদম কোটিংটা হবে না। সো এটাকে একটু বুঝে করতে হবে, আর এটা করতে টাইম লাগবে, গ্যাসটা কমিয়ে কম আছে ধীরে ধীরে করতে হবে, আদারওয়াইজ গুড়টা পুড়ে যেতে পারে। সো এই যে এইরকম একটা থিকনেসে আসতে হবে গুড়টাকে, যেটা দেখো আমি এই সন্দেশটার উপর কোটিংটা দিচ্ছি, এটা কিন্তু একটা কভার ক্রিয়েট করছে, এটা কিন্তু পড়ে যাচ্ছে না। সো এইরকম একটা কোটিং এই প্রত্যেকটা সন্দেশের উপরে দিতে হবে। আর তারপরে এটা কি হবে, উপরটা একটা হার্ড কোটিং হবে সেলের মতো, আর ভেতরে সন্দেশটা থাকবে সফট, তো যেটা খেতে অসাধারণ হবে অ্যাকচুয়ালি।
তো এই জিনিসটা একটু ট্রিকি আছে। তো একবারে মানে এতগুলো সন্দেশে একবারে কোটিংও দেওয়া যাবে না, কারণ হচ্ছে এটা যখন আমি করছিলাম, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যখন করছিলাম তিন চারটে করার পর খেজুর গুড়টা খুব মানে ড্রাই হয়ে গেল। সো এগেন এটাকে একটুখানি জল দিয়ে আবার সেই সেম কনসিস্টেন্সিতে আনতে হবে, যার ফলে যেটা দিয়ে আমরা আবার কোটিং করতে পারবো। তো এরকম চার পাঁচটা করার পরে হয়তো তোমাদেরও এরকম হবে যে খুব গুড়টা টাইট হয়ে গেছে আর কোটিং দেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে একটু ওয়াটার অ্যাড করে একটু গরম করে আবার কয়েকটা সন্দেশ এরকম কোটিং দেওয়া যাবে। কিন্তু বাট কোটিংটা হতে হবে থিক, আদারওয়াইজ এই সন্দেশটার এটাই হচ্ছে ফান পার্ট। সো হয়ে গেছে এরকম কয়েকটা, আমি তোমাদের দেখিয়ে দিলাম, এভাবে প্রত্যেকটা করতে হবে। আর এগুলো খেতে হবে শুকিয়ে যাওয়ার পরে, এগুলো মানে ঠান্ডা হওয়ার পরে এরকম কোটিংটা হার্ড কোটিং হবে, ভেতরে সফট সন্দেশটা থাকবে। তো অসাধারণ খেতে হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো রেসিপিটা, বাড়িতে ট্রাই করো, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো, ভিডিওটা শেয়ার করবে, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।